সবাইকে আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি সাইদা ব্লগ চ্যানেলে। সবাই ফুলকপি পাকোড়া খেয়েছেন, আজকে আমি একটু অন্যভাবে বানিয়ে দেখাবো স্মোকি ফ্লেভার ফুলকপির পাকোড়া। আশা করি আপনাদের ভালো লাগবে আমার আজকের রেসিপি। পাকোড়া বানানোর জন্য আমাদের লাগবে ফুলকপি। এখানে একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি, ডাটাটা ফেলে দিয়েছি। এবার ফুলকপিটাকে আমি ধুয়ে নিব, সেই জন্য একটা বাটিতে পর্যাপ্ত পরিমাণ গরম পানি আর লবণ দিয়ে ফুলকপিটাকে ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। যদি ফুলকপির মাঝে কোনো পোকা থাকে তাহলে বের হয়ে যাবে। 10 মিনিট পরে ফুলকপিটাকে খুব ভালো করে ধুয়ে পানিটা শুকিয়ে নিয়েছি। এবার চুলার আগুনে আমি ফুলকপিটার চারপাশ পুড়িয়ে নিব 8 থেকে 9 মিনিটের মতো। ফুলকপিটার চারপাশ আমি খুব ভালো করে পুড়িয়ে নিয়েছি। পুড়িয়ে নেওয়ার জন্য ফুলকপির পাকোড়াতে খুব সুন্দর একটি স্মোকি ফ্লেভার আসবে। তবে খেয়াল রাখতে হবে খুব বেশি যাতে পুড়ে না যায়, খুব বেশি পুড়ে গেলে কিন্তু পাকোড়াটা খেতে ভালো লাগবে না। এবার একটা সবজি কুড়নি দিয়ে আমি এভাবে ফুলকপিটাকে কুড়িয়ে নিয়েছি। কুড়িয়ে নেওয়ার পর সেখান থেকে আজকে 3 কাপ কোরানো ফুলকপি আমি ব্যবহার করব পাকোড়া বানানোর জন্য। বাকি ফুলকপিটুকু দিয়ে আমি আরেকটা রেসিপি করেছি, সেটা ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব। দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, তবে ঝালটা আপনি আপনার পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চাট মশলা। তবে আপনি চাইলে এখানে বারবিকিউ মশলা অথবা চটপটির মশলাটা ব্যবহার করতে পারেন, যে কোনো ব্র্যান্ডের। দিয়ে দিচ্ছি 1টা ডিম। এবার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া। এই চালের গুঁড়োটা দেওয়ার জন্য পাকোড়াটা অনেক ক্রিস্পি হবে। আপনি চাইলে চালের গুঁড়ার পরিবর্তে কর্নফ্লাওয়ারটাও ব্যবহার করতে পারেন। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মেখে নিব। এখানে কোনো রকম পানি ব্যবহার করা যাবে না, একটু চেপে চেপে আমি মেখে নিয়েছি। দেখুন এখনও ছাড়া ছাড়া একটা ভাব আছে, আর মুট করলেই কিন্তু পাকোড়া শেপটা দেওয়া যাচ্ছে না। যখন এরকম হবে তখন বুঝতে হবে এখানে আরও একটা ডিম দিতে হবে। তাই আমি আরও একটা ডিম দিয়ে দিলাম এবং দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। আপনি চাইলে এখানে ময়দার পরিবর্তে বেসনটাও ব্যবহার করতে পারেন। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মেখে নিব। সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মেখে নিয়েছি। এখন দেখুন খুব সহজেই হাত দিয়ে চেপে একটা পাকোড়া শেপ দেওয়া যাচ্ছে। পাকোড়া বানানোর জন্য রেডি হয়ে গেছে। এবার আমি পাকোড়াগুলো ভাজার জন্য চুলায় চলে যাব। দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল, ডুবো তেলে ভাজতে হবে পাকোড়াগুলো। যখন তেলটা গরম হবে তখন এর মাঝে পাকোড়াগুলো দিয়ে দিব। আজকে পাকোড়াগুলো আমি একটু চ্যাপ্টা করে বানাচ্ছি, আপনি চাইলে গোল শেপও বানাতে পারেন। পাকোড়াগুলো দেওয়া হলে চুলায় আঁচটা মাঝারি করে দিতে হবে, মাঝারি আঁচে পাকোড়াগুলোকে ভাজতে হবে। অনেকেই বলে পাকোড়া ভাজার পর ভিতরে তেল চুপচুপ হয়ে যায়, তাদের জন্য বলছি পাকোড়াটা দেওয়ার পরে ঘন ঘন উল্টাবেন না। যখন এক পাশ ভাজা হবে তখন উল্টে দিতে হবে, আর চুলোর আঁচ একবার বাড়ানো একবার কমানো যাবে না। মাঝারি আঁচে সম্পূর্ণ পাকোড়াগুলো ভাজতে হবে, চুলোর আঁচ বাড়িয়ে দেওয়া যাবে না, এতে পাকোড়াগুলো উপরটা পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে এবং মচমচা হবে না। উল্টে পাল্টে যখন পাকোড়াগুলো এরকম গোল্ডেন ব্রাউন কালার হবে তখন উঠিয়ে নিতে হবে। পাকোড়াগুলো ভাজতে আমার সময় লেগেছে 6 থেকে 7 মিনিটের মতো। পাকোড়াগুলোকে উঠিয়ে আমি একটি কিচেন টিস্যুর উপর রাখবো, এতে এক্সট্রা তেলটা শুষে নিয়ে যাবে। ঠিক একইভাবে সবগুলো পাকোড়া আমি ভেজে নিব। ঠিক একইভাবে সবগুলো পাকোড়া আমি ভেজে নিয়েছি। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল খুবই মজার স্মোকি ফ্লেভার ফুলকপির পাকোড়া। অবশ্যই বাসায় বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো রেসিপি। ভালো লাগলে ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলে যাবেন না। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।